দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো আচ্ছা তোমাদের প্রিভিয়াস ক্লাসে যে ল্যাপটা করেছিলেন অনিন্দিতা মৌসুমি হুক্স লিমেন্ট দ্য ওয়াজ দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ টু ডিটারমিন দা ফোর্স কনস্ট্যান্ট অং কনস্ট্যান্ট অফ এ স্প্রিং বাই হুকস ল আচ্ছা বুকস ল পার্টের থিওরিটিক্যাল পোর্শনটা ম্যাম ডিসকাস করেছিলেন সো আমি একটু জাস্ট রিক্যাপ করছি দ্যাট পার্ট অফ দ্যাট এক্সপেরিমেন্ট একটু সবাই দেখো আমি ফুল স্ক্রিন করলাম তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা ইজ ইট ভিজিবল টু ইউ সবাই দেখতে পাচ্ছো ইজ দি স্ক্রিন ইজ ভিজিবল টু এভরি ওয়ান অফ ইউ Yes, sir. Yes, sir. Okay, okay. Yes, sir. Yes, sir. Okay, okay, okay. okay. okay listen. Uh, this Hooke's law is actually related with the chapter elasticity that you will study when you will go through that theoretical portion of our physics part. Everybody has a definite elastic limit. See what is written here.

তোমার লেন্থে ইনক্রিজ করছে আলটিমেটলি একটা সার্টেন টাইমের পর তুমি দেখবে রাবার ব্যান্ডটা ছিঁড়ে গেল সো দ্যাট ইজ এ পারমানেন্ট ডিফরমেশন দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার ইলাস্টিক লিমিট সো ইফ উই ওয়ান্ট টু অ্যাপ্লাই হুকস ল উই নিড টু বি অলওয়েজ উইদ ইন ইলাস্টিক লিমিট দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ বিন রিটেন হিয়ার ফর রিলেটিভলি স্মল ডিফরমেশন অফ অ্যান অবজেক্ট নাও ডিফরমেশন মিনস চেঞ্জ অফ ডাইমেনশন If you are stretching a spring, if you are compressing a spring, that is a deformation. If you are changing the shape of an object by applying an external force, which is known as deforming force, that will also be a deformation. If you change the volume of a substance by the application of a force, that will also be an example of deformation. So always remember. ডিফরমেশন মিন্স এনি চেঞ্জ ইন ডাইমেনশন তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা পড়ছো যে পার্টে ম্যাডাম তোমাদের ওয়ার্কের পার্টটা পড়িয়েছেন অনিন্দিতা ম্যাডাম সেখানে তোমরা কি অবজার্ভ করেছো ইউ আর অ্যাপ্লাইং অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্যাট ফোর্স দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেস ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার বাট হোয়েন ইউ আর কনসিডারিং ইলাস্টিসিটি দেন অলওয়েজ রিমেম্বার your applied force will not produce any displacement of the entire object. Rather, it will produce some deformation. Akarer poriborton korbe, kintu bostutar ekta jayga theke arekta jayga sthanantorito hobe na. That is deformation. So the force which is responsible for any change of dimension of an object when it is applied to that object will be termed as our deforming force. ডিফর্মিং ফোর্স মানে হচ্ছে যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করে কোনো অবজেক্টের চেঞ্জ করছো সেই চেঞ্জটা রকম হতে পারে তার লেন্থকে তুমি ইনক্রিজ করাতে পারো ডিক্রিজ করাতে পারো ভলিউম সেম রেখে শেপকে চেঞ্জ করাতে পারো শেপ সেম রেখে ভলিউম চেঞ্জ করাতে পারো এটসেট্রা এটসেট্রা দিস আর অল ডিফর্মিং ফোর্স সো হুকস ল ইজ অ্যাকচুয়ালি রিলেটিং দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট

The spring is stretching due to the application of your applied force or deforming force. So, that is known as extension, elongation, displacement of the free end of the spring, or the amount of deformation. When you are within the elastic limit, then always remember that your deforming force that you are applying on that object. উইল প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ডিফরমেশন এবারে তোমরা নিউটন থার্ড ল আমি এক্সপেক্ট করব তোমরা সবাই জানো সবাই জানো নিউটন থার্ড ল মোস্ট মোস্ট সিম্পল ল অফ দিস থ্রি লস অফ মোশন নিউটনের তৃতীয় সূত্র কে জানো না বলো সেখানে একটা খুব সিম্পল স্টেটমেন্ট ছিল কি স্টেটমেন্ট ছিল হ্যাজ এন প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটাই আমরা পড়েছি তো এবার এবার এটার একটু লজিকটা এখানে অ্যাপ্লাই করো কিরকম অ্যাপ্লাই করছি সাপোজ ইউ আর স্ট্রেচিং এ স্প্রিং সো ইউ আর অ্যাপ্লাইং এ ফোর্স অন দ্যাট স্প্রিং সো উইদিন দ্য মেটিরিয়াল অফ দ্য স্প্রিং there will be a development of reaction force that reaction force will always act against the direction of your applied force ami ki bollam byapar ta bujhte parlle yes sir ek yes, so, minute daro ami tomader ekta chotto জিনিস দেখাই তাহলে পরে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয় ব্যাপারটা এই পেজটা সবাই দেখতে পাচ্ছ তো সেকেন্ড আমি একটা জাস্ট সিম্পল তোমাদের এর পিকচার নিচ্ছি তোমাদের এই রেস্টোরিং ফোর্সের কন্ডিশনটা তোমাদের জানাটা খুব দরকার সবাই বলো এই ফিগারটা তোমাদের সবার কাছে ভিজিবল কিনা ইজ ইট ভিজিবল টু ইউল স্প্রিং দ্যালেন স্প্রিং ওয়ে ইউ আর নট অ্যাপ্লাইং এনি ফোর্স অন দ্যাট স্প্রিং ওয়ান এন্ড অফ দ্য স্প্রিং ইজ রিজিডলি ফিক্সড উইথ দিস ভার্টিক্যাল সাপোর্ট এই এন্ডের কোনো ফ্রি মুভমেন্ট নেই So this this the other end is our free end of the spring. So we will apply force, we will apply load on this particular end. Itaki amrabuli free end of the spring. To me, second figure when when you are applying a certain amount of force, that means you are providing a certain amount of load on the spring, then what will happen? This load will produce a downward force on that spring why because there will be a weight associated with this particular slotted mass so if i want to mark this one like this suppose this is the direction of that force Shall I a downward arrow is it visible to yes, you sir.

So due to the application of this weight there is a certain amount of elongation which is the deformation which has been occurred within that spring Now apply Newton's third law If the load is applying a downward force on the spring the spring should apply an equal and opposite force on that load That is that will be

দেয়ার ইজ দা ইলংগেশন অফ দা স্প্রিং ইলংগেশনটা কোন দিকে হয়েছে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কারেক্ট আর রিয়াকশন ফোর্স কোন দিকে অ্যাক্ট করছে ভার্টিক্যালি আপওয়ার্ড ভার্টিক্যালি আপওয়ার্ড তাহলে তুমি কি বলতে পারো দিস ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট

from this spring then due to the effect of this upward reaction force this spring will regain its natural length jei moment e tumi mass ta ke remove korbe spring ta abar ager position e back kore jabe ager length e back kore jabe due to this reaction force that is why we will term this reaction force as our restoring force because due to this force দ্যাট স্প্রিং ক্যান রিস্টোর ইটস অরিজিনাল লেংথ ওই ফোর্সটা আছে বলে তুমি যখনই তোমার অ্যাপ্লাই ডিফর্মিং ফোর্স অফ করছো স্প্রিংটা আবার এর অরিজিনাল শেপ সাইজকে রিগেন করছে অরিজিনাল লেন্থে ব্যাক করে যাচ্ছে সো দ্যাট আপওয়ার্ড অরেঞ্জ অ্যারো উইচ ইজ অ্যাক্টিং এগেনস্ট দ্য ডিরেকশন অফ ইউর অ্যাপ্লাইড ফোর্স ইজ আওয়ার রিয়াকশন ফোর্স উইচ ইল ট্রাই টু হেল্প

টু ক্যালকুলেট দিস রেস্টোরিং ফোর্স বাই গোয়িং ইনসাইড মেটিরিয়ালিং আমরা ঢুকতে পারবো কিবো এইসটাকে মেজার করার জন্য আমরা কিন্তু পারবো না তাহলে আমাদেরকে তো মেজার করতে হবে কিছু একটা তখন ম্যাথামেটিক্যাল পারপাসের জন্য কি বলা হলো সিন্স দিস রেস্টোরিং ফোর্স ইস দ্য রিয়াকশন ফোর্স ইউর অ্যাপ্লাইড ফোর্স দ্যাট ইজ ওয়াই দ্য রেস্টোরিং ফোর্স উইল হ্যাভ দ্য সেম ম্যাগনিচিউড as that of your applied force so it has been observed experimentally that if you go on increasing the amount of deforming force but you are within the elastic limit then you will find that there will be gradual increase in elongation or gradual increase in length of the spring and that magnitude of your applied force

For the third picture or third diagram, the amount of elongation is twice x because you have doubled the applied force or deforming force. So, from this particular figure, we can say that our applied force is directly proportional to the amount of extension or the amount of elongation. But actually, this elongation. Should be connected with the restoring force. But as I said, it is not possible for us to go inside that material to find out the restoring force. We will always take the help of Newton's third law of motion, that is, action and reaction are always having equal magnitudes. So, using that logic, we will say that the magnitude of the deforming force.

সবাই বুঝতে পেরেছো কারোর কোথাও কোনো কোয়ারি আছে বাকিরা একটু রেসপন্স করো ফাইন ওকে ফাইন নাও দিস এফ এফ ইজ দ্য জেনারেল রিপ্রেজেন্টেশন অফ ইউর ডিফর্মিং ফোর্স দ্যাট ফোর্স for this particular diagram will be equal to weight of this slotted mass but if you are considering the spring in a horizontal direction then you have to apply a force that is why our deforming force will be generally represented by this term f and x has been considered as the amount of displacement or increase in length

or force constant of that given spring the value of this k will depend not only on the material which you are using for your experiment but it will also depend on the dimension and shape of the spring আমরা এখানে স্প্রিংটাকে এরকম শেপে নিয়েছি তুমি যদি স্প্রিংটাকে রেডিয়াস অফ প্রসেকশন কে যদি আরো ন্যারো করো আরো স্মল করো তাহলে স্প্রিংটা কি হবে থিম টাইপ অফ এ স্প্রিং ইফ ইউ মেক দ্যাট স্প্রিং উইথ দ্য সেম অ্যাজ অফ দেন অলসো ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য ভ্যালু অফ কে উইল চেঞ্জ এই জন্যই দেখো এখানে লেখা রয়েছে ইট উইল ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য ইলাস্টিক মেটিরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল ডিপেন্ড অন দ্য ডাইমেনশন অ্যান্ড শেপ অফ দ্যাট অবজেক্ট এটা তোমাদের অলরেডি পড়া ছিল প্রিভিয়াস ক্লাসে আমি জাস্ট একটু রিক্যাপ করে দিলাম তোমাদেরকে আমরা এবার একটু চলে আসবো তোমাদের এক্সপেরিমেন্টাল পার্টের মধ্যে আছে এই তোমাদের অলরেডি ম্যাম দেখো ডিসকাস করেছেন আমি যেগুলো বললাম এগুলো সব বলে দিয়েছেন আমি এগুলোতে আর টাইম লস করছি না অ্যাপারেটাস গুলো মনে আছে আমি জাস্ট গুলো একবার গো থ্রু করি Apparatus which will be required to do this experiment will be number one, rigid stand. That will provide you a vertical support. From that support, you will suspend that spring. There will be a meter scale which will be attached with that string or stand. There will be a helical spring. Helical spring, bolo na helix. এই স্ট্রাকচার স্পাইরাল স্ট্রাকচারটাকে বলা হয় হেলিক্স এই জন্য স্প্রিংগুলোকে আমরা বলি দেয়ার হেলিকাল স্প্রিংস নাথিং এলস প্যাঁচানো ওয়েট হ্যাঙ্গার আমি দেখাচ্ছি এক্ষুনি ওয়েট হ্যাঙ্গারটা কি রকম এখানে দেখো ওয়েটটা সাসপেন্ডেড হয়েছে এরকম ভাবে কি আমরা ওয়েটকে কানেক্ট করতে পারি সো উই নিড এ সাপোর্ট স্যার দ্যাট সাপোর্ট উইল বি অ্যাটাচড উইথ দিস এন্ড অ্যান্ড উই প্লেস দা লোডস অন দ্যাট সাপোর্ট

আমরা এবার এক্সপেরিমেন্টাল প্রসিডিওরে চলে আসছি দেখো এক্সপেরিমেন্টাল প্রসিডিওর ম্যাডাম বলেছিলেন আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করিয়ে দিচ্ছি কি কি এক্সপেরিমেন্টাল ডায়াগ্রাম থেকেই করিয়েছিলেন কোন ডায়াগ্রাম স্যার আপনি এই যে সেই হেলিকাল স্প্রিংটা যে থাকবে ওটা পুরোটাই ম্যাম করিয়েছিলেন আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কারণ ম্যাম আমাকে যেটা পাঠিয়েছিলেন তার মধ্যে এইটা নেই বলে আমি এই পোর্শনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও ইস ভেরি ইজি আচ্ছা তোমাদের এক্সপেরিমেন্টাল প্রসিডিওর ফার্স্ট প্রসিডিউর কি দ্য স্প্রিং ইজ সাসপেন্ডেড ফ্রম এ রিজিট সাপোর্ট কিরকম সাপোর্ট এই যে তোমাদের দেখালাম যে দে্টিক্যাল সাপোর্ট ফ্রম দ্যাট সাপোর্ট দ্য স্প্রিং উইল বি সাসপেন্ডেড সো ওয়ান এন্ড অফ দ্য স্প্রিং উইল হুক দ্যাট পয়েন্টার উইল প্রোভাইড ইউ দ্য রিডিং

পয়েন্টার ভার্টিকাল অ্যাবাবার স্কেল সো দ্য টিপ অফ দয়েন্টার নিয়ে এই মোমেন্টে কারোর কোনো কথা নয় তাই তো নেক্স পার্টে কি আসছে দেখো আমরা আবার প্রিভিয়াস পার্টটাতে ব্যাক করে আসি ফোর্থ পার্ট কি হবে নাও উই উইল

এই যে বলেছে হ্যাঙ্গার অফ নন লোড উই আর কনসিডারিং 50 গ্রাম অফ স্লটেড ওয়েটস সো 150 গ্রাম অফ মাস উইল বি ফিক্সড উইথ দিস হ্যাঙ্গার তাহলে ইফ ইউ আর সাসপেন্ডিং এ হ্যাঙ্গার হুইচ ইজ অ্যাটাচড উইথ এ লোড হোয়াট উইল হ্যাপেন देयर विल बी ইলঙ্গেশন ইন দা স্প্রিং সো সো উই नीड टू নোট দিস পার্টিকুলার রিডিং তাহলে কি হবে দ্য রিডিং অফ পজিশন অফ দ্য টিপ আফটার ইউ আর সাসপেন্ডিং দ্য ডেড লোড দ্য স্প্রিং শুড বি নোটেড জিনিসটা কিরকম ভালো করে দেখো আমরা আবার আগের ফিগারে ব্যাক করে যাই দিস ওয়াজ দ্য নর্মাল অর ন্যাচারাল দ্য স্প্রিং নাও এই ফিগারটাকে আমি একটু জুম করলাম দ্যাট ইজ দা পজিশন অফ দা পয়েন্টার বিফোর ইউ আর অ্যাটাচিং দা হ্যাঙ্গার উইথ দা ডেড লোড নাও উই আর কনসিডারিং দিস পার্টিকুলার হ্যাঙ্গার হ্যাঙ্গারটা সবাই দেখতে পাচ্ছ সবাই অবজার্ভ করতে পাচ্ছ ভালো করে দেখো দা হ্যাঙ্গার ইজ অ্যাটাচড উইথ এ ফিক্সড লোড দ্যাট ইজ মার্কড অ্যাজ ফিফটি গ্রাম This particular load is, will always be attached with the hanger. That is why it will be termed as a dead load. Now, if you suspend this hanger from that screw or from that hook, what will happen? You will apply some force on that spring in the downward direction. So, as a result, there will be extension or elongation of the spring. তাহলে নেক্সট ফিগার কি হবে নেক্সট ফিগার হবে হচ্ছে রকম দেখো হ্যাভ সাসপেন্ডেড দ্যাট হুক হুইচ দ্যান ইন দ্য স্প্রিং অ্যান্ড দ্য পয়েন্টার হ্যাজ মুভড ডাউন অ্যালং দ্যাট ভার্টিক্যাল উডেন স্কেল আমরা ধরো এটাকে জুম ইন করলাম উই নিড টু নোট দিস পজিশন দিস উইল বি দ্য পজিশন অফ দ্য পয়েন্টার ফর দা ডেড লোড এবারে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো ইয়ে সবাই সবাই বুঝতে পেরেছো কিনা বলো আমি আরেকবার একবার জাস্ট রিপিট করছি স্প্রিংয়ের পয়েন্টার স্কেলের সঙ্গে আমরা ফার্স্টে সেট করলাম স্প্রিংয়ের পয়েন্টারের সাথে একটা হুক অ্যাটাচড রয়েছে সেই হুকের সাথে আমরা একটা হ্যাঙ্গারকে সাসপেন্ড করলাম যে হ্যাঙ্গারের মধ্যে একটা ফিফটি গ্রাম অফ স্লটেড ওয়েট ফিক্স করা আছে যেটাকে আমরা কনসিডার করছি ডেড লোড যেই মোমেন্টে আমরা হ্যাঙ্গারটাকে সাসপেন্ড করাচ্ছি ফ্রম দ্যাট হুক দেয়ার ইজ এ ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন দ্য স্প্রিং সো দেয়ার ইজ ইলঙ্গেশন ইলঙ্গেশন অর এক্সটেনশনের জন্য কি হয়েছে পয়েন্টারটা দেখো স্কেল দিয়ে ভার্টিকালি ডাউন ডিরেকশনে নেমে এসেছে আমরা কি করলাম এই মার্কটাকে নোট করলাম দ্যাট উইল বি দা পজিশন অফ আওয়ার পয়েন্টার হয়েন ইউ আর অ্যাপ্লাই এ ডেড লোড অন দ্যাট স্প্রিং এই অব্দি ক্লিয়ার কিনা বড় আগে ওকে ফাইন আমরা আমরা আবার প্রসিডিওর পার্ট টাতে ব্যাক করে যাই এবার কি করব নাও উইল অ্যাপ্লাই 1 50 gram of slotted weight very gently on that hanger. So we will place a 50 gram of slotted weight on that hanger very gently. Why we are using that word gently? Because we will not allow any external force by our hand. We will simply place that slotted weight gently on that hanger.

এটাকেই আমরা বলছি হচ্ছে রিডিং অফ দ্য পয়েন্টার হোয়াই লোডিং এগেনস্ট জিরো লোড জিরো লোড মানে যে লোডটা অলরেডি হ্যাঙ্গারে ছিল তার একটা তুমি পয়েন্টারের রেকর্ডিং পেয়েছো। এবার তুমি যখন ফিফটি গ্রাম সেকেন্ড স্লটেড ওয়েটটা দিলে পয়েন্টারটা ফার্দার মুভ ডাউন করলো তাহলে তুমি যে নতুন রিডিংটা পাচ্ছ দ্যাট ইজ দ্য নিউ রিডিং অফ দ্য পয়েন্টার হোয়েন ইউ হ্যাভ অ্যাপ্লাইড এ লোড অন দ্যাট হ্যাঙ্গার

একটু ওয়েট করো তো আমার মনে হয় আমার মনে হয় আমি কোনো কারণের জন্য ওটা ডিলিট করে দিয়েছি ফিগারটা একটু ওয়েট করো আমি জাস্ট ফিগারটাকে তোমাদের নিয়ে নি না হলে তোমাদের জিনিসটা আমি এক্সপ্লেন করতে পারছি না অ্যাক্সিডেন্টালি আই মাইট হ্যাভ deleted the figure. Just a second, please. তোমাদের তিনটে স্লাইড দিয়ে এটা দেখানো ছিল A two weight coro. Acha, a figure to the See, the hanger with a dead load is always suspended from that spring. Now we are applying one fifty gram of slotted weight on that spring. দেখো সেকেন্ড ফিফটি গ্রামটাকে আমরা প্লেস করলাম দিস উইল বি দ্য সিচুয়েশন নাও ইউ আর অ্যাপ্লাইং এ সার্টেন অ্যামাউন্ট অফ এক্সট্রা ফোর্স অন দ্যাট স্প্রিং ভালো করে আগের ফিগারের সঙ্গে এই ফিগারটাকে একটু অবজার্ভ করো সি দ্য অ্যামাউন্ট অফ ইলঙ্গেশন ইন দ্য স্প্রিং হোয়েন দেয়ার ওয়াজ দ্য ডেড লোড সবাই ভালো করে স্প্রিংটাকে অবজার্ভ করো নাও হয়েন ইউ আর অ্যাপ্লাইং ওয়ান এক্সট্রা অ্যামাউন্ট অফ মাস

এটা ক্লিয়ার হলো কিনা বলো ইয়েস যে ডাবল হবে কিনা ম্যাম বলেছিল অল টাইম ডবল হবে কিন্তু আপনি যেটা দেখাচ্ছেন আমাল সেম একই কথা বলছিল যে থ্রি হলো না ওয়ান 1.5 ছিল তো স্যার কেন হলো না ওটা হচ্ছে স্প্রিং এর লেন্থের জন্য না না স্প্রিং এর শুধু লেন্থের জন্য নয় এটা হ্যাঙ্গার ওয়েট হ্যাঙ্গারে ওয়েট ওয়েটের জন্য না 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 এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ডিউ টু দা রিজিডিটি অফ দ্যাট স্প্রিং বাই থিওরি এটাই হওয়ার কথা এখানে একটা জিনিস তোমরা সবসময় মাথা থেকে বের করে দাও সেটা কি বলো তো তোমার সারাউন্ডিং মিডিয়ামটা কি এই যে এক্সপেরিমেন্টটা করছো হোয়াট ইজ ইওর সারাউন্ডিং মিডিয়াম এয়ার এয়ারটা কি একটা গ্যাস তো গ্যাস মানে কি গ্যাস মানে কি ফ্লুইড তো ফ্লুইডের মধ্যে যখনই তুমি একটা অবজেক্ট কে সাসপেন্ড করবে তুমি কি পাবে আপওয়ার্ড ফোর্স পড়ার সময় বলেছিলাম মনে আছে লিকুইড মধ্যে আপথ্রাস্ট বায়েন্ড ফোর্স এখানেও এখানেও তো অ্যাক্ট করছে সেই জন্য এফেক্টিভলি যেটা ম্যাম বলেছেন দ্যাট ইস ট্রু ইফ ইউ ইনক্রিজ দ্য লোড

বুঝা গেছে তাহলে দেখো এই জিনিসটা এবার করো তাহলে পরে সেক্ষেত্রে তোমার পাবে এই জিনিসটা কিন্তু তুমি পাবে কোথায় সেটাই তো হবে না ভ্যাকিউম তো তো পাবো না তাহলে আমাদেরকে তো এয়ার মিডিয়ামের মধ্যে করতে হবে প্লাস এই যে পয়েন্টারটা তোমার স্কেলের উপরে মুভ করছে দেয়ার ইজ অলওয়েজ এ ফ্রিকশন অফ দ্যাট পয়েন্টার উইথ দি স্কেল যে ফিফটি গ্রাম অফ স্লটের ওয়েটটা তুমি দেখছো ফিফটি গ্রাম তুমি হয়তো যদি মাইনিউট লেভেলে সব ওয়েটকে যদি কম্পেয়ার করো ইউ মাইট ফাইন্ড সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন তোমাকে ধরো একটা সার্ভিস প্রোভাইডার প্রোভাইড করেছে Five numbers of slotted 50 gram of weights. So all the weights are of 50 gram. But actually 50 gram of weights. If you use a digital balance, which will provide you a very minute result, then you might observe that all those slotted weights are not identical. There might be some changes in their values that will cause some error. তুমি যেটা চোখে ফিফটি গ্রাম দেখছো লেখা আছে উপরে কিন্তু হতে পারে ঠিক আছে তাহলে এবার দেখো আমরা যদি এবার যদি আমরা যদি থার্ড ওয়েট কে প্লেস করি অন দ্যাট হ্যাঙ্গার দে আর উইল বি মাছ মোর ফোর্স ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন সো দে আর উইল বি greater amount of elongation in the downward direction so the pointer will move further in the downward direction so in this way if you apply slotted weights of 50 gram one by one then you will find that the pointer is moving in the downward direction we will apply five extra masses on that hanger so we will apply 5 into 50, that is 250 gram of weights on this hanger with that dead load. Dead load already. With the dead load, we are applying another 5 slotted weights on that hanger. So you are actually applying 250 gram of weights along with that dead load. Now you need to remove.

and for every removal if you check the position of the pointer and if you take the reading from the scale then you will find that the pointer is will be moving in the upward direction this is known as unloading so you need to do both the procedures while you will be performing this experiment there will be two columns in that experimental table one will be when you are applying loads, that is during the loading, and when you will be removing the loads, then you will be in the unloading column. And you will find that if everything is identical, then the position of the pointer will provide you the exact same reading as you obtained.

থ্রি স্লটেড ওয়েটস দ্য পয়েন্টার উইল বি মুভিং ফার্ডার ইন দ্য আপার ডিরেকশন ইউনিট টু নোট দ্যাট রিডিংন অব দ্য এখানে দ্য পয়েন্টার উইল প্রোভাইড ইউ দ্য এক্সাক্টলি সেম রিডিং তাহলে আমরা ওয়ান বাই ওয়ান ওয়েট অ্যাপ্লাই করব পয়েন্টার নিচের দিকে নামবে নোট করবো ফর এভরি ওয়েট ওয়ান বাই ওয়ান লোডকে রিমুভ করব পয়েন্টার মুভ করবে আপওয়ার ডিরেকশনে প্রত্যেকটা স্লটেড ওয়েটকে রিমুভ করে পয়েন্টারের লোকেশানকে আমরা নোট করব। এটা ক্লিয়ার হলো কিনা বলো সবাই বুঝতে স্যার আচ্ছা তাহলে এইভাবে আমরা এক্সপেরিমেন্টটাকে পারফর্ম করব এবারে আমাদের এক্সপেরিমেন্টের পার্টটা কমপ্লিট আমাদেরকে তাহলে দেখো এই জিনিসগুলো আমি আরেকবার তোমাদের গো থ্রু করাচ্ছি ওয়েট দিচ্ছ পয়েন্টার ডাউনওয়ার্ড ডিরেকশনে নামছে থার্ড ওয়েট দিচ্ছ পয়েন্টার দেখো ফার্দার ডিরেকশানে নাম ডাউনওয়ার্ড ডিরেকশনে নামছে লোড রিমুভ করবে যখন তখন দেখতে পাবে পয়েন্টারটা আপওয়ার্ড ডিরেকশনে উঠছে এবারে আমরা অবজারভেশন এন্ড ডেটা শিটটাকে ডিসকাস করব আমরা ক্যালকুলেটিভ ডেটা গুলো পাবো আমরা এরকম একটা টেবিলকে ড্র করব। টেবিলের দেখো এই মাস এম দ্যাট উইল বি ইন গ্রাম আমরা প্রথমে মাসটাকে কিলোগ্রামে কনভার্ট করব গ্রাম থেকে কিলোগ্রামে কনভার্ট করলে কি করতে হবে 1000 দিয়ে ডিভাইড ডিভিশন 1000 দিয়ে ডিভাইড করতে হবে সো ইফ দা মাস ইজ 50 গ্রাম দেন ইট উইল বি 50 বাই 1000 दैट विल प्रोवाइड यू द মাস ইন কিলোগ্রাম আমাদের এখানে কি লাগবে ডিফরমিং ফোর্স ইন দিস কেস দা ডিফরমিং ফোর্স ইজ দা ওয়েট दैट ওয়েট ইজ টার্মড অ্যাজ লোড দেখো লোড বলে লেখা আছে থার্ড কলামে লোড দ্যাট ইজ mg তাহলে এম জিটা অ্যাকচুয়ালি কি এম জি হচ্ছে ওয়েট অফ এনি সাবস্টেন্স হ্যাভিং মাস ওয়েট ইজ এ অফ নিউটন দেখো লোডের ইউনিট লেখা রয়েছে নিউটন ক্যাপিটাল এন উইদিন থার্ড ব্র্যাকেট ইজ ইট ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ এটা এবার দেখো পয়েন্ট আর রিডিং আন্ডার পয়েন্ট আর রিডিং উই হ্যাভ থ্রি ডিফারেন্ট কলামস First one is loading. That means when you are placing the slotted loads on the hanger one by one. So, under this column of loading, the pointer will be moving in the downward direction. Next one is unloading. That means you are removing the slotted weights one by one from the hanger. So, in this particular column, the pointer will be moving in the upward direction and you need to take mean of this loading and unloading data initially when the spring will be new you will find that the value of x and the value of y that is the position of the pointer for a particular load while the process of loading and the process of unloading will be exactly same but during repeated experiments there will be some changes in the properties of that elastic spring and later we will find that there will be a slight variation between the values of x and y that is why we need to take the mean or average value this average value

প্রত্যেকটা স্লটেড রিডিং থেকে আমাকে সাবট্রাক্ট করতে হবে আমি এক্ষুনি দেখাবো ভালো করে দেখো রয়েছে গ্রাম অফ স্লটেড ওয়েট অন দ্যাট হ্যাঙ্গার দ্য পয়েন্টার হ্যাজ নাও মুভ টু থ্রি সেন্টিমিটার মার্ক সো হোয়াট উইল বি দ্য ইলঙ্গেশন থ্রি

yes সবাই বুঝতে পেরেছো yes আচ্ছা তাহলে এক্সটেনশন তুমি প্রথমে কিশে পাবে দা স্কেল ইজ গ্র্যাজুয়েটেড সেন্টিমিটার তাহলে আমরা ফার্স্ট এক্সটেনশনটাকে পাব ইন সেন্টিমিটার আমরা সেটাকে কনভার্ট করব ইনটু মিটার ডিভাইডিং दैट ভ্যালু বাই 100 দেন উই नीड टू फाइंड आउट द স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট কে वाज এফ বাই এক্স ইন দিস কেস এফ ইস আওয়ার লোড এম জি এন্ড এক্স ইস দ্য ইলঙ্গেশন এক্সটেনশন এল সো কে উইল বি ইকোয়ালস টু এম জি বাই এল দ্যাট ইজ নিউটন পার টেবিলের হেডিং এবার খুব ভালো করে দেখো কি লেখা হচ্ছে ডাব্লু জিরো দিস ইজ দ্য ডেড ওয়েট অর ডেড লোড দ্যাট ইজ ইট উইল প্রোভাইড দ্য পজিশন অফ দ্য পয়েন্টার

অ্যান্ড আপলোডিং উইল প্রোভাইড ইউ দ্য লোকেশন অব পয়েন্টার তাহলে আমরা লোডিং পার্ট এর মধ্যে যা পাব টু সেম নাইন এবার ভালো করে দেখো দ্য এক্সটেনশন পার্ট এক্সটেনশন মানে কি পজিশন অব দ্য পয়েন্টার ফর ফিফটি গ্রাম অফ স্লটেড ওয়েট মাইনাস পজিশন অব দ্য পয়েন্টার ফর ডেড ওয়েট তাহলে দেখো টু পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা সাবট্রাক্ট করলাম

You need to calculate the spring constant. Spring constant is load divided by extension. So, if you divide 0 0.49 by 0 0.014, then the value will be equal to 35. So, the spring constant or force constant of that given spring is 35 Newton per meter. Next, we will apply the second slotted weight. So, how will we write it?

এবার পজিশন অব দ্য পয়েন্টার দেখো ফোর পয়েন্ট তাহলে দেখতে পাচ্ছ যত লোড দিচ্ছি পয়েন্টারটা ডাউনওয়ার্ড ডিরেকশনে নামছে এবারে লোডিং আনলোডিং হবে দিস ইজ এ ব্র্যান্ড নিউ অ্যাপারেটাস চলে আসো এক্সটেনশন পার্টে কি করব উই নিড টু ফাইন্ড আউট অ্যামাউন্ট অফ এক্সটেনশন দিস হান্ড্রেড গ্রাম অফ ওয়েট সো উই উইল সাবট্র্যাক

ও আচ্ছা সোহাগ বলছিলে ওই জায়গাটা হচ্ছে দেখো আমরা এটা হাইপোথিটিক্যাল কন্ডিশনটাকে কনসিডার করেছি আমরা কনসিডার করে নিচ্ছি যে অল দা ওয়েটস আর পারফেক্ট দেয়ার ইজ নো ফ্রিকশন দে আর ইজ নো আপথ্রাস দ্যাট ইজ ওয়াই উই আর গেটিং এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট অফ ইলঙ্গেশন কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যালি ল্যাবে করবে তখন নিজেরা দেখতে পাবে এই ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট কিন্তু তুমি ভ্যালু পাচ্ছ না দেয়ার উইল বি এ স্লাইট ডিফারেন্স

যখন অ্যাপারেটাস নিউ থাকবে তখন তুমি দেখবে ভেরিয়েশন ইজ অলম জিরো বাট উইথ দ্য টাইম ইল ফাইন দ্যাট দেয়ার ইল বি মোর এন্ড মোর ডেফিয়েশন ডিউ টু চেঞ্জ ইন ক্যারেক্টারিস্টিক দা স্প্রিং টুয়েলভের ক্লাসে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্ট করেছিলাম তখন এটা এরকম হবে এটা হতে বাধ্য তাহলে এই প্রসেসে দেখো আমরা যদি ওয়ান বাই ওয়ান লোড কে অ্যাপ্লাই করতে থাকি দেখো এইরকম টাইপ অফ একটা ডেটা আসবে এখানে আমরা হাইপোথিটিক্যাল ওয়ে কনসিডার করেছি উই আর গেটিং অ্যামাউন্ট অফ ভ্যালু দেখো প্রত্যেকটা পার্টে দেখো স্প্রিং এক্স্যাক্টলি ইকাল টু ফাইভ বাট ইন রিয়ালিটি দে আর উইল ভেরিয়েশনস প্রত্যেকটা পার্টে দেখো তোমরা এক্সটেনশন কিভাবে ক্যালকুলেট করেছো পজিশন অফ দ্য পয়েন্টার ফর দ্যাট লোড মাইনাস পজিশন অফ দা পয়েন্টার ফর ডেড লোড ওয়েট এই সাবট্রাকশনটা দেখো প্রত্যেকটা কলমে করা হয়েছে প্রত্যেকটা রোতে করা হয়েছে সরি তাহলে আমরা কতগুলো ওয়েট করলাম ডেড লোড ছাড়া পাঁচটা হান্ড্রেড হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি গ্রাম এবং যদি আমাদের সবকিছু হাইপোথিটিক্যাল হয় Then you will will find that remain এই টেবিলটা ঠিক আছে সবার আচ্ছা তাহলে এবারে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ওই গ্রাফিক্যাল প্লট আর প্রিকশন পার্টটা এটা তোমাদের নেক্সট ল্যাবে করানো হবে সবার ক্লিয়ার তো স্টুডেন্টসরা যেটা আজকে ডিসকাশন হলো ঠিক আছে আমি তাহলে পরে স্যার ছিল স্যার বলো বলছে স্যার যেটা ওই রিলেশন দিয়েছে তিনটে ওই রিলেশনটা মানে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ওটা স্যার কিভাবে এলো একটু এটা আমি রেমেডিয়াল ক্লাসে স্টেপ বাই স্টেপ করে পিডিএফটা আমি গ্রুপে পোস্ট করেছিলাম স্যার গ্রুপে তো পাইনি স্যার গ্রুপে পোস্ট করা আছে তোমাদের যদি কারো কাছে থাকে যারা রেমেডিয়াল ক্লাস করেছিল নীলাঞ্জন বোধহয় স্যার আমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার কাছে আছে কিন্তু স্যার ও তো আমাদের গ্রুপে নেই বোধ হয় ও কোন গ্রুপে জানি না তুমি কোন গ্রুপে ফার্স্ট না সেকেন্ড গ্রুপ

গ্রীনটা বোধ হয় তোমার গ্রুপ টু বোধ হয় খুব সম্ভবত টু স্যার টু গ্রীনটা টু তাহলে কারণ আমাদের ওয়ান ঠিক আছে আমি দেখে নিচ্ছি আমি দেখে নি আমি তাহলে সেরকম ভাবে আরেকবার পোস্ট করে দেবো ওটা ঠিক আছে আমি আমি আরেকবার পোস্ট করে দেবো হ্যালো স্যার হ্যাঁ বলো স্যার বলছি আপনি যে ল্যাবটা ল্যাব কপিগুলো লিখতে দিয়েছিলেন স্যার ওটাতে এক্সপিরিয়েন্ট ওয়ান আর টেন আছে স্যার ওটা কি পরপর লিখবো হ্যাঁ সিরিয়াল নাম্বার ওয়ানে এক্সপেরিমেন্ট ওয়ান সিরিয়াল নাম্বার টু তে এক্সপেরিমেন্ট টেন এরপরে তোমাদের এক্সপেরিমেন্ট সেভেন হয়ে গেছে ওটা সিরিয়াল নাম্বার থ্রি তে আসবে তারপর আজকে যে এক্সপেরিমেন্টটা হল এক্সপেরিমেন্ট ফাইভ এটা সিরিয়াল নাম্বার ফোরে আসবে এই দুটো বা তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে ওকে স্যার ওকে স্যার ওকে